সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় থেকে অনুশীলনী এক এর প্যাটার্ন যে অঙ্কগুলো দেওয়া আছে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম তার পরবর্তীতে পরবর্তী অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমি তোমাদের অনুশীলনী এক এর 13 নম্বর অঙ্ক দেখাচ্ছি, পাঠ্য বইয়ের 13-এর ক। তো যেটা অঙ্ক দেওয়া আছে 5, 13, 21, 29, 37 ডট ডট দেওয়া আছে অঙ্কটা, এবং ক নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে 29 এবং 37 কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এখানে যেটা দেওয়া আছে 29 এবং 37 এর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। তাহলে 29 কে কিভাবে করবো? আমরা 29 কে আমরা ভাঙাই দেখতে পারি 25 প্লাস 4। তো এখন আমরা 25 টাকে আমরা করতে পারি কি 5 স্কয়ার, এবং 7 এটাকে দেখতে পারি কি 2 স্কয়ার। তাহলে এখানে 5 স্কয়ারে 25 হয় এবং 2 স্কয়ার মানে এখানে 4। তাহলে এটাকে বলছে কি যে দুইটি বর্গের সমষ্টি মানে যোগফল রূপে প্রকাশ। তাহলে এটা আমার হয়ে গেছে যেহেতু দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে 29 কে। এর পরবর্তী যেটা দেওয়া আছে 37, এটাকে বলছে কি দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ আগের মতোই। তো এখানেও 37, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি 36 প্লাস 10 = 37 হয়। তো এখন আমরা 36টাকে যদি 6 স্কয়ার দেই তাহলে কত হয়, 636, এবং 1টাকে যদি 1 স্কয়ার লিখি মানে এটা এক গুণফল হবে 1। তো আমরা এটাকে যোগ বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে যখন আমরা লিখতে পারি 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এটা হয়ে গেল যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো ক নম্বর একটা হয়ে গেছে। এরপরে খ নম্বরে যেটা অঙ্ক দেওয়া আছে, খ নম্বরে আছে কি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো এরপরে পরবর্তীতে যেটা দেওয়া আছে, যেহেতু আমাদের 37 পর্যন্ত দেওয়া আছে, এর পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের দেওয়া আছে কত, তালিকার সংখ্যাগুলো যেটা দেওয়া আছে 5, 13, 21, 29, 37 ডট 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 এরকম যাবে। তো এ পর্যন্ত আমাদের দেওয়া আছে, এর পরবর্তী 4টি সংখ্যা আমাদের বের করতে হবে। তো এই পরবর্তী অঙ্ক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করবো? তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যা যেটা দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের 5 এবং 13 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8, এরপরে 13 এবং 21 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8, এরপরে 21 এবং 29 এর মধ্যে পার্থক্য 8, এরপর 29 এবং 37 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8। তাহলে প্রত্যেকটা পার্থক্যই 8-8 করে আমাদের 5, 13, 21, 29, 37 আমাদের পরবর্তী সংখ্যাগুলো প্রত্যেকটাই 8-8 করে বাড়তে থাকবে। তাহলে লেখা দেখো প্যাটার্নটির পরপর দুটি সংখ্যার পার্থক্য কত, 8, এখানে আমরা 8-8 পাইছি। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা কিভাবে হবে, 37 সাথে 8 যোগ, তার পরবর্তী সংখ্যার সাথে 8 যোগ, কিভাবে আমাদের সংখ্যাগুলো বাড়তে থাকবে। তাহলে পরবর্তী 4টি সংখ্যা হবে কি 37 প্লাস 8 = কত হয় 45, এরপর 45 প্লাস 8 = কত হয় 53, এরপর 53 প্লাস 8 = কত হয় 61, এরপর 61 প্লাস 8 = কত হয় 69। তাহলে যেহেতু এই 4টি সংখ্যা আমাদের হয়ে গেছে, তাহলে পরবর্তী 4টি সংখ্যা কত হবে, 45 হবে, 53 হবে, 61 হবে, 69 হবে। তাহলে এরকম আমরা পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করতে পারি। তো শিক্ষার্থী তোমরা এর পরবর্তী যে গ নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা তোমরা বাসায় করবে, এই সিস্টেমই করবে, তাহলে অবশ্যই তোমরা এগুলো বাসায় করতে পারবে। তো শিক্ষার্থীরা সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।